আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এসওএস কলকাতার পর যশ দাশগুপ্ত এবছরে আরেকটি ছবি করতে চলেছেন। ছবির শুটিং শুরু হয়ে যাবে নভেম্বরেই, আর এই ছবিটি কিন্তু একেবারে কমেডি ছবি। হ্যাঁ বন্ধুরা, ডার্ক কমেডি ছবিতেই এবার যশ দাশগুপ্ত অন্য ধরনের ছবি নিয়ে আসছেন হরনাথ চক্রবর্তী। হরনাথ চক্রবর্তী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বছরে একটি করে ছবি পরিচালনা করি। কমেডির মোড়কে সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক পটভূমিকায় প্রেমের গল্প নিয়েই আমার পরের ছবি। চিত্রনাট্য লিখেছেন এই ছবির পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে মুখ্য চরিত্রে যশ দাশগুপ্ত। যশকে এই ছবিতে আমরা দেখতে পারবো বার অ্যাটেন্ডেন্টের ভূমিকায়। এক অবসরপ্রাপ্ত অফিসারের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। এই ছবি সংক্রান্ত বিষয়ে অভিনেতা যশ দাশগুপ্ত একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লকডাউনের আগে চিত্রনাট্য পড়েছি, ডার্ক কমেডি জোনের ছবি বলে কাজ করতে খুব উৎসাহ পেয়েছি। আগামী নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবিটির শুটিংয়ের কাজ। ছবির নাম এখনও ডিসাইড হয়নি। ছবিটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস। যশের বিপরীতে কোন নায়িকা থাকছেন এই ছবিতে তা এখনও জানা যায়নি। তবে বন্ধুরা, আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আপনারা কাকে চাইছেন যশের বিপরীতে এই কমেডি ছবিতে দেখতে। এই ছবির শুটিং সংক্রান্ত সব আপডেট সবার আগে আমরা নিয়ে হাজির হব আপনাদের কাছে। সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।